সকালের চাটা বিপত্নী খাওয়ার পর একাই খান বিকাশবাবু। বৌমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয়। একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি। একটা সংসার সামলানো কি চারটিখানি কথা? ছেলে সুপ্রতিষ্ঠিত, মোটা টাকা মাইনে পায়, বড় গর্ব হয় বিকাশবাবুর, মানুষের মতন মানুষ করে তুলেছেন তিনি ছেলেটাকে। আজ সকাল থেকেই ছেলে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে, 31 মার্চ যে। রাতে শুনলেন ছেলে বউয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ। তেমন পাত্তা দিলেন না তিনি। সাধারণত এরকম খুনসুটি তিনি শুনেই থাকেন। পরদিন সকালে চাটা ছেলেই নিয়ে এলো। একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে। বৌমার শরীর খারাপ নাকি বাবা? না, আমার কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বল না, কথাই তো হয় না আর তোর সাথে। আসলে তোমার বৌমা, আর মানে আমাদের মনে হয় তোমার এখন একটু নিজের বয়সী লোকজনদের সাথে থাকা উচিত। নিজের বয়সী বন্ধু আর কোথায় বল, এই কমপ্লেক্সে তো কেউই নেই তেমন। জাদু একজন ছিল, তারাও পটল তুলেছে। হ্যাঁ, তাই আমরা ভেবেছি তোমাকে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসবো। আর আমরা দুজনেই, মানে আমি আর তোমার বৌমা দুজনেই ঠিক করেছি তুমি ওখানে থাকলে ভালো থাকবে। তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে। বিকাশবাবু প্রথমটা হতবম্ব হলেও তার বেশিক্ষণ লাগলো না বুঝতে আজ যে 1 এপ্রিল, ছেলে তো তাকে বোকা বানাচ্ছে। বাবা দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের বেরোতে হবে। এই তো আসছি, আমার হয়ে গেছে। বাড়ির সদর দরজার সামনে গাড়ি এসে দাঁড়ালো। ঘড়িতে তখন বিকেল 4টে। গাড়ি চালাচ্ছে ছেলে, তার পাশে বসে তার স্ত্রী, বাবা গাড়ির পেছনের সিটেই বসেছেন। গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে ছেলে। শহরের একদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, যেমনটা ছেলেটা হয়েছে। ছোটবেলায় চায়ে নুন মিশিয়ে এপ্রিল ফুল করত, এখন বড় হয়ে এসব বড় নাটক করছে। বৃদ্ধাশ্রমটা একটু গ্রামের দিকেই, বেশ সুন্দর সাজানো, তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে। কারোর সাথে নিশ্চয়ই পরিচয় করাতে নিয়ে এসেছে ছেলে, এখানকার ম্যানেজার হয়তো। ভালো থেকো, মাসে 2 বার তো আসবোই দেখা করতে, আর কোনো অসুবিধে হলে ফোন করো। তোমরাও ভালো থেকো বাবা, আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে। জীবনে কোনোদিন এপ্রিল ফুল শোনার জন্য এত অধীর আগ্রহে থাকেনি কেউ হয়তো। বাঁদর ছেলে কখন অভিনয় শেষ করতে হয় জানে না। এবার অস্থির হলেন বৃদ্ধ, সাথে সাথেই একটা চাপা ভয় গ্রাস করলো তাকে। ডেকে উঠলেন, এবার থাকতে না পেরে চিৎকার করে উঠলেন। কান রইল এপ্রিল ফুল শোনার অপেক্ষায়, হাত ছুল ভেজা চোখ, ধুলো উড়িয়ে গাড়িটা ছোট হয়ে আসছে ক্রমশ। অবাক হলেন, মানুষের মতন মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে। দমকা হাওয়ার লাল মাটির ধুলো আছড়ে পড়ল বিকাশবাবুর গায়ে, যেন বলে গেল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল।